হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো কীভাবে তোমরা এআই ব্যবহার করে ভ্যালেন্টাইন্স ডে ফটো এডিট করবে এই ভিডিওতে আমি তোমাদের মোট দশটি প্রম্ট দেবো সেই প্রম্ট ব্যবহার করলে তোমাদের আরও সোজা হয়ে যাবে ফটো জেনারেট করতে নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমত তোমরা বিং অ্যাপটা ওপেন করবে বিং অ্যাপটা ওপেন করার পর এখানে যে ইমেজ ক্রিয়েটর দেখতে পাচ্ছ এই ইমেজ ক্রিয়েটর ওপর ক্লিক করবে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে এবার প্রমটি লেখার জন্য এখানে ট্যাপ করবে এখানে একটা কথা বলে দিই যতগুলো ফ্রম্প তোমরা পাবে শুধুমাত্র নামগুলো চেঞ্জ করবে শার্টগুলো চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করবে নাহলে যেমনই আছে তেমনই থাকতে দেবে ঠিক আছে ও ফার্স্ট ফ্রমটি লেখার জন্য এখান থেকে নোটসে এলাম ফার্স্ট ফ্রমটি তোমরা এখান থেকে কপি করবে পিং অ্যাপটার মধ্যে আসবে আসার পর এখানে পেস্ট করবে এখানে পেস্ট করা হয়ে গেলে প্রথমত তোমরা নামগুলো চেঞ্জ করে নেবে আমার একজন সাবস্ক্রাইবার সে তার নাম পাঠিয়েছিল সিমরান তাই এখানে সিমরান লেখা আছে তো এরপর ক্রিয়েট দেখতে পাচ্ছ এই ক্রিয়েটে ক্লিক করবে তো কিছু কোয়ালিটি নেওয়ার পর দেখতে পাচ্ছ ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে এবার ফটোর ওপর ক্লিক করবে থ্রি ক্লিক করবে ডাউনলোড এ করে তোমরা ফার্স্ট ফর্ম থেকে ফটো জেনারেট করতে পারো এবার দ্বিতীয় ফ্রমটি লেখার জন্য এখান থেকে এটাকে পুরো কাট করবে কাট করার পর নোটসে আসবে নোটসে আসার পর দ্বিতীয় ফ্রমটি তোমরা এখান থেকে কপি করবে বিং অ্যাপটার মধ্যে আসবে বিং অ্যাপটার মধ্যে আসার পর এখানে পেস্ট করবে তো সেম প্রসেসভাবে প্রথমত তোমরা নামটাকে চেঞ্জ করে নেবে নামটা চেঞ্জ করা হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ ফটোটা জেনারেট হয়ে চলে এসেছে এবার যে ফটোটা পছন্দ ফটোর ওপর ক্লিক করবে থ্রি ক্লিক করবে ডাউনলোড এভাবে করে তোমরা ডাউনলোড করে নেবে এবার তৃতীয় ফ্রমটি লেখার জন্য এখান থেকে এটাকে পুরো কাট করবে কাট করার পর আবার নোটসে আসবে নোটসে আসার পর তৃতীয় ফ্রমটি তোমরা এখান থেকে কপি করবে আবার বিং অ্যাপটার মধ্যে আসবে বিং অ্যাপটার মধ্যে আসার পর এখানে পেস্ট করবে তো সেম প্রসেসভাবে নামগুলো চেঞ্জ করে নেবে নামগুলো চেঞ্জ করা হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করবে তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছো ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে এবার ফটোর ওপর ক্লিক করবে থ্রিওয়েটে ক্লিক করবে ডাউনলোড সাইডে স্ক্রল করবে থ্রিউটে ক্লিক করবে ডাউনলোড এবার চার নম্বর ফর্মটি লেখার জন্য এখান থেকে এটাকে পুরো কাট করবে কাট করার পর নোটসে আসবে নোটসে আসার পর চার নম্বর ফর্মটি তোমরা এখান থেকে কপি করবে বিং আপটার মধ্যে আসবে আসার পর এখানে পেস্ট করবে পেস্ট করা হয়ে গেলে নামগুলো চেঞ্জ করে নেবে নামগুলো চেঞ্জ করা হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করবে তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছো ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে এবার যে ফটোটা পছন্দ ফটোর ওপর ক্লিক করবে ক্রিয়াটা ক্লিক করবে ডাউনলোড এবার পাঁচ নম্বর ফর্মটা লেখার জন্য এখান থেকে এটাকে পুরো কাট করবে কাট করার পর নোটসে আসবে নোটসে আসার পর এখান থেকে কপি কপি আবার বিং অ্যাপটার মধ্যে আসবে বিং অ্যাপটার মধ্যে আসার পর এখানে পেস্ট করবে তো পেস্ট করা হয়ে গেলে নামগুলো চেঞ্জ করে নেবে নামগুলো চেঞ্জ করা হয়ে গেলে ক্রিয়াটে ক্লিক করবে তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছো ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে এবার যে ফটোটা পছন্দ ফটোর উপর ক্লিক করবে থ্রি ওটা ক্লিক করবে ডাউনলোড আর এখান থেকে এটাকে পুরো কাট করবে আবার নোটসে আসবে নোটসে আসার পর ছয় নম্বর প্রমটাকে তোমরা এখান থেকে কপি করবে আবার বিং আপটার মধ্যে আসবে আসার পর এখানে পেস্ট করবে পেস্ট করার পর নামগুলো চেঞ্জ করে নেবে নামগুলো চেঞ্জ করা হয়ে গেলে ক্রিয়াটে ক্লিক করবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছো ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে এবার ফটোর ওপর ক্লিক করবে থ্রি ক্লিক করবে ডাউনলোড এবার এখান থেকে এটাকে পুরো কাট করবে কাট করার পর আবার নোটসে আসবে নোটসে আসার পর পরবর্তী ফ্রমটাকে তোমরা এখান থেকে কপি করবে বা বিং অ্যাপটার মধ্যে আসবে আসার পর এখানে পেস্ট করবে পেস্ট করা হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করবে তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে এবার ফটোর উপর ক্লিক করবে ক্রিয়েটে ক্লিক করবে ডাউনলোড এবার এখান থেকে এটাকে পুরো কাট করবে কাট করার পর নোটসে আসবে নোটসে আসার পর পরবর্তী ফ্রোমটাকে তোমরা এখান থেকে কপি করবে বিং অ্যাপটার মধ্যে আসবে বিং অ্যাপটার মধ্যে আসার পর এখানে পেস্ট করবে পেস্ট করা হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করবে তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছো ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে এবার যে ফটোটা পছন্দ ওই ফটোর উপর ক্লিক করবে ক্রিয়েটে ক্লিক করবে ডাউনলোড এখান থেকে এটাকে পুরো কাট করবে কাট করার পর আবার নোটসে আসবে নোটসে আসার পর এখান থেকে নয় নম্বর ফ্রমটাকে তোমরা কপি করবে আবার বিং অ্যাপটার মধ্যে আসবে আসার পর এখানে পেস্ট করবে পেস্ট করা হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করবে তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে এবার ফটোর উপর ক্লিক করবে ক্রিয়াটে ক্লিক করবে ডাউনলোড এবার এখান থেকে দশ নম্বর ফর্মটি লেখার জন্য এখান থেকে পুরো কাট করবে কাট করার পর নোটসে আসবে নোটসে আসার পর এখান থেকে দশ নম্বর ফর্মটি তোমরা এখান থেকে কপি করবে আবার বিং অ্যাপটার মধ্যে আসবে আসার পর এখানে পেস্ট করবে তো নামগুলো চেঞ্জ করা হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করবে তো কিছু লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে এবার যে ফটোটা পছন্দ ফটোর উপর ক্লিক করবে ত্রিটোটা ক্লিক করবে ডাউনলোড সাইডে স্কল করবে ত্রিটে ক্লিক করবে ডাউনলোড এভাবে তোমরা ফ্রম্টগুলো ব্যবহার করে ফটো জেনারেট করাতে পারো তো আজকের ভিডিও এতটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তো তখন নিজের খেয়াল রাখবে বাই